ব্লক তৃণমূল সভাপতি শাহ আলম সরকারের উপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল রানীনগর থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় ঘটনার পরে ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ। সোমবার বোম স্কোয়াডের কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। ধৃতদের নাম মুক্তার হোসেন ও সেলিম শেখ। ধৃতদের মুর্শিদাবাদ আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আর তৃণমূলের ব্লক সভাপতির উপর হামলার ঘটনায় জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রবিবার সন্ধ্যায় রানীনগরের কার্তিকের পাড়ার কাছে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শাহ আলম সরকারের উপর হামলা। তার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। অল্পের জন্য সভাপতি শাহ আলম সরকার প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয় গাড়ির চালক, নিরাপত্তারক্ষী ও এক তৃণমূল কর্মী। সোমবার ভোরে মৃত্যু হয় গাড়ি চালক আব্দুস সাত্তারের। রবিবার সন্ধ্যায় ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা শকের বোমা উদ্ধার করে পুলিশ। সোমবার বোম স্কোয়াডের কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। এই ঘটনার তদন্ত শুরু করে দুজনকে গ্রেপ্তার করল রানীনগর থানার পুলিশ। ধৃতদের নাম মুক্তার হোসেন ও সেলিম শেখ। ধৃতদের মুর্শিদাবাদ আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। আর তৃণমূলের ব্লক সভাপতির উপর হামলার ঘটনায় জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন বলেন, ভোটের পরে কংগ্রেস, সিপিএম ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পায়ের তলার মাটি হারিয়ে সন্ত্রাসের রাজনীতি করছে। নির্বাচনী এজেন্ট থাকায় ভোটের পর থেকেই শাহ আলমের ওপর হামলার চক্রান্ত চলছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন সৌমিক হোসেন। ইলেকশনের পর থেকে ওখানে যেহেতু সিপিএম, কংগ্রেস এবং বিজেপির জামানত জব্দ হয়েছে এবং কালকে ওখানে বিজেপির ক্যান্ডিডেট যোগদান করতো, এবার এই অবস্থায় যখন দেখছে নিজের পায়ের তলায় মাটি নাই, সিপিএম, কংগ্রেস, বিজেপি একসঙ্গে এরকমভাবে সন্ত্রাসের রাজনীতি করছে। তারা টিভি খুললে যেমন দেখতে পাচ্ছেন যে বাংলায় সুস্থ বাংলাকে একটা অশান্ত করার চেষ্টা করছে, এখন বিজেপি পার্টি তার সঙ্গে সিপিএম, কংগ্রেসকে এক হয়েছে, তারা সকলে মিলে একসঙ্গে এই ঘটনাটা ঘটিয়েছে। শাহ আলম সরকার, আমাদের ব্লক সভাপতি, তাকে মারার চেষ্টা করা হয়েছিল। এটা সত্যি খুব দুঃখজনক, লজ্জাজনক ঘটনা। সেখানে একজন দুষ্কৃতী আছে, জোটের বক্স বলে নাম আমি যেটা শুনলাম, বক্সমণ্ডল বলে, তারই সেই সমস্ত লোকগুলোকে এক জায়গায় করে সিপিএম, কংগ্রেস, বিজেপি তারা একত্রিত হয়ে এই কাজটা ঘটিয়েছে। বিজেপির জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলেন, সরকারি সম্পত্তি লুটপাট করার জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আর এই গোষ্ঠীকন্দলের জেরে রাজ্য জুড়ে, জেলা জুড়ে খুন সন্ত্রাস চলছে। নির্বাচন পরবর্তী সময়ে বিজেপির 50 জনকে হত্যা করেছে তৃণমূল কংগ্রেস, এখন নিজেদের দলের লোককেও ছাড়ছে না তারা। কারা সরকারি সম্পত্তি দখল করবে, কারা উন্নয়নের টাকা তছরুপ করবে, এই নিয়ে তৃণমূলের গোষ্ঠীকন্দল। আর এই গোষ্ঠীকন্দলের ফলে রাজ্য জুড়ে, জেলা জুড়ে খুন সন্ত্রাস চলছে। শুধু সরকারি দলের লোক নয়, বিরোধী দল ভারতীয় জনতা পার্টি নির্বাচন পরবর্তী সময়ে 50 জনকে তারা হত্যা করেছে তৃণমূল কংগ্রেস। একইভাবে আজকে নিজের দলের লোককেও তারা ছাড়ছে না, কোথাও আক্রান্ত হচ্ছে, কোথাও খুন হচ্ছে। এই জেলার রানীনগরে গতকালের যে ঘটনা, এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীকন্দলের ফল। তারা নিজেদের দোষ ধামাচাপা দিতে বিজেপির দিকে আঙুল তুলছে। যে এলাকায় হয়েছে সেখানে পঞ্চায়েত বিরোধী শূন্য, পঞ্চায়েত সমিতি বিরোধী শূন্য, জেলা পরিষদ একতরফা তাদের, এমএলএ তাদের, এমপি তাদের, সেই জায়গার সব বুথে আমরা পোলিং এজেন্ট বসাতে পারিনি, আর সেই তৃণমূল কংগ্রেস আজকে আঙুল তুলছে বিজেপির দিকে। জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, রানীনগরে তৃণমূলের ব্লক সভাপতির উপর হামলা ও তার চালকের মৃত্যু অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। তৃণমূলের এই গোষ্ঠী আন্দোলনে কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। তৃণমূলের ব্লক সভাপতি, রানীনগরের সভাপতি, পঞ্চায়েত সমিতির শাহ আলম সরকারের উপরে যে কালকের যে ঘটনা ঘটানো হয়েছে, যে আক্রমণ করা হয়েছে এবং তার ঘটনার আমরা পূর্ণ তদন্ত দাবি করছি এবং এই ঘটনা নিন্দা করছি। আমরা এই কথা বলতে চাইছি, কোনো কাউকে মৃত্যুর বিনিময়ে কোনো রাজনৈতিক ফায়দা, এটা কংগ্রেস কখনো আশা করে না। আমাদের আরও দুঃখ লাগলো যে একজন ড্রাইভার, মানে যে গাড়ির চালক, সে মারা গেছে। এটা কত বড় দুঃখজনক ঘটনা, কিন্তু তা বলে কোনো কিছু না জেনে অকারণে অন্য দলের উপরে দোষ চাপানো, এই পুরনো প্র্যাকটিসটাও বন্ধ হওয়া দরকার। তাই যদি হবে, তাহলে রানীনগর জুড়ে তৃণমূলের দুটো গোষ্ঠী, যেটা স্বীকৃতি, অর্থাৎ সেখানে তারা নাম্বার পেয়ে গেছে, রেজিস্টার্ড নাম্বার, একটা শ্রমিক হোসেন গোষ্ঠী, আর একটা হচ্ছে শ্রমিক হোসেনের বিরোধী গোষ্ঠী। দুটো গোষ্ঠী না হলে শ্রমিক হোসেন মঞ্চ থেকে বেশ কয়েক মাস আগে তাকে মঞ্চ থেকে মানে নামিয়ে দেওয়া হলো কেন? তৃণমূলের জেলা সভাপতিকে গো ব্যাক রানীনগর থেকে শুনতে হচ্ছে কেন? পঞ্চায়েত সমিতিতে
বিভিন্নভাবে আমরা দেখছি অনাস্থা আনছে কেন, ফলে একটু তাদের আভ্যন্তরীণ লড়াই, এই আভ্যন্তরীণ লড়াইয়ের সঙ্গে কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। আদি ঠাকেশ্বরের বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঠাকেশ্বরই এখন বহরমপুর শহরের। হোম ডেলিভারির জন্য হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 9593400335। রয়েছে বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335।